প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, জয়পাড়া গভর্নমেন্ট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, বাসায় থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সকলকে সুস্থ রাখবে এবং নিয়মিত বাসায় বসে পড়াশোনা করবে, এই প্রত্যাশা করি তোমাদের সকলের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ব্যবসা উদ্যোগ, দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ থেকে অধ্যায় এক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্যসূচি ব্যবসা শিক্ষা, ব্যবসা কি, ব্যবসার বৈশিষ্ট্য, গুরুত্ব, আওতা, উৎপত্তি নিয়ে আলোচনা করব। অধ্যায় প্রথম। তাহলে আমরা সর্বপ্রথম জেনে নেই ব্যবসা কি। ব্যবসা কি? ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ লোকসানের ঝুঁকি আছে জেনেও কোনো ব্যক্তি বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত হয় তাকে ব্যবসা বলে। তাহলে আমরা কি জানতে পারলাম? মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ লোকসানের ঝুঁকি আছে জেনেও কোনো ব্যক্তি যদি বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত হয় তখন তাকে আমরা ব্যবসা বলি। তাহলে সংজ্ঞাটার মধ্যে আমরা দেখতে পেলাম কি? দেখতে পেলাম মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মুনাফা অর্জন লাভ লোকসানের ঝুঁকি। এরপর বৈধ অর্থনৈতিক কাজ আছে, এইগুলোকে ব্যবসা করতে গেলে অবশ্যই বৈধ ব্যবসা হইতে হবে। আর প্রত্যেক ব্যবসার উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে প্রফিট, মুনাফা অর্জন করা। সেখানে রিস্ক থাকে, ঝুঁকি থাকে, লাভ হইতে পারে, লস হইতে পারে। আর ব্যবসাটা হবে বৈধ, সরকার অনুমোদিত, কারণ অবৈধ কোনো কর্মকাণ্ডকে ব্যবসা বলা যায় না। অবৈধ কোনো ব্যবসাকে, যেমন মদ, এটা বাংলাদেশ সরকারের বৈধ ব্যবসা নয়। সেক্ষেত্রে আমরা মুনাফা অর্জন, লাভ লোকসানের ঝুঁকি এবং বৈধ অর্থনৈতিক কাজ কে যখন কোনো ব্যক্তি করে তখন আমরা তাকে ব্যবসায়ী বলতে পারি। প্রিয় শিক্ষার্থী,
তাহলে ব্যবসা কি আরেকবার বলি সংজ্ঞাটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ লোকসানের ঝুঁকি আছে জেনেও কোনো ব্যক্তি বৈধ অর্থনৈতিক কাজে নিয়োজিত হয় তাকে ব্যবসা বলি এক নম্বরটা শেষ এখন আমরা ব্যবসা বৈশিষ্ট্য দুই নম্বরের বৈশিষ্ট্য থেকে আমরা দেখতে পারি বৈশিষ্ট্য কি সংজ্ঞার মধ্যে দেওয়া আছে মুনাফা অর্জন অর্থনৈতিক মূল্য পরিমাপযোগ্য ঝুঁকি ও অনিশ্চয়তা আইন ও বৈধতা লেনদেনের পুনঃপুনিকতা মুনাফা অর্জন ব্যবসায়ের বৈশিষ্ট্য আর লক্ষ্য একই জিনিস মুনাফা অর্জন যে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে তার পিছনে মুনাফা অর্থাৎ প্রফিট প্রফিট হতে হবে প্রফিট মুনাফা অর্জনের উদ্দেশ্যেই ব্যবসা শুরু করেন সেই জন্য প্রথমে বৈশিষ্ট্য আসছে মুনাফা অর্জন মুনাফা অর্জন করা হলে উদ্দেশ্য লক্ষ্য ব্যবসা করতে গেলে সেখানে মুনাফা অর্জন করার উদ্দেশ্য থাকে সেখানে লস হতে পারে অর্থের মুনাফা অর্জন দুই নম্বরে অর্থের মূল্য পরিমাপযোগ্য আমরা যখন কোনো পণ্য দ্রব্য বিক্রি করতে যাই বা ক্রয় করতে যাই সেই ক্ষেত্রে একটা নির্ধারিত মানদণ্ড দেওয়া থাকে এটার মূল্য 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা এরকম বিভিন্ন মানদণ্ড দেওয়া থাকে প্রত্যেক চাউল কিনতে যাই চাউলের মন এত টাকা কেজি এত টাকা সেটাকে বলতে অর্থের মূল্য পরিমাপযোগ্য যে কোনো একটা ব্যবসা করতে গেলে একটা প্রোডাক্টস সাপ্লাই দিতে গেলে সেটার একটা মূল্য পরিমাপযোগ্য থাকতে হবে তিন নম্বরে কি পাচ্ছি ঝুঁকি ঝুঁকি ও অনিশ্চয়তা ঝুঁকি ও অনিশ্চয়তা ঝুঁকি ও অনিশ্চয়তা বলতে আমরা কি বুঝি যে কোনো ব্যবসা কার্য পরিচালনা করতে গেলি ব্যবসা করতে গেলে সেখানে লাভ অথবা লোকসান হতে পারে সেটা লাভ লোকসান এটা লোকসান এটা হলে ঝুঁকি 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 ও অনিশ্চয়তা ঝুঁকি মানে রিস্ক অনিশ্চয়তা অনিশ্চয়তা যে একটা ব্যবসা যখন আমরা করতে যাব সেখান থেকে আমরা কতটুকু প্রফিট অর্জন করতে পারবো কত দিনের মধ্যে পণ্যটা বিক্রি করে শেষ করতে পারবো পারবো কি বিক্রি করতে পারবো কি না এইগুলো হলাম একটা অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা আর ঝুঁকি ঝুঁকিটা থাকে হলাম অর্থের মানদণ্ড ঝুঁকি এই আমরা প্রায় দেখি ঝুঁকি ও অনিশ্চয়তা এখান থেকে সংক্ষিপ্ত ছোট প্রশ্ন থাকে এক নম্বরের ক প্রশ্ন জ্ঞানমূলক এই দুই নম্বরের রাধাবন প্রশ্নগুলি ই করে থাকে আমরা দেখতে পারি সংক্ষিপ্ত প্রশ্নগুলির মধ্যে ঝুঁকি তিন নম্বর চার নম্বরে বৈশিষ্ট্যের চার নম্বরের মধ্যে আসে আইন ও বৈধতা এখন আমরা যে কোনো ব্যবসা করতে যাই না কেন সেখানে আমাদের প্রয়োজন হয় কি সেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিনা অনুমোদন আছে কিনা অনুমোদনবিহীন ব্যবসা করা যাবে না সেটা অন্যায় আর এই অনুমতি সরকার কর্তৃক
যখন অনুমতি প্রাপ্ত হয় সেখানে সেই ব্যবসা কে আমরা বৈধ ব্যবসা বলে থাকি। তাই প্রত্যেকটা ব্যবসা করতে গেলে সরকারের শশ এই নির্ধারিত ফর্মগুলি থেকে আমাদের অনুমোদন নিতে হয়। সেই ক্ষেত্রে অনুমোদন আইন ও বাধ্য বৈধতা, আইনগত কোনো ঝামেলা নেই, বৈধ ব্যবসা। পাঁচ নম্বরে বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পুনঃপুনিকতা। লেনদেনের কি পুনঃপুনিকতা? লেনদেনের পুনঃপুনিকতা বলতে আমরা কি বুঝি? লেনদেনের পুনঃপুনিকতাটা হলো আমরা যখন কোনো পণ্য উৎপাদন করি, কোনো প্রতিষ্ঠান কোনো পণ্য উৎপাদন করে, সেই ক্ষেত্রে সেই পণ্যের সর্বপ্রথম ডিলার নিয়োগ করে, ডিলারের পর থেকে পাইকার, পাইকার থেকে খুচরা, খুচরা থেকে ভোক্তা সরাসরি ভোগ করে। এই যে ব্যবসায়ের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হলো ব্যবসায়ের পুনঃপুনিকতা, লেনদেনের পুনঃপুনিকতা। লেনদেনটা কীভাবে হচ্ছে, লেনদেনের পুনঃপুনিকতা? এখন আমরা 2 নম্বর বৈশিষ্ট্য শেষ করলাম। 3 নম্বরে অর্থনৈতিক কাজ। 3 নম্বর দেখতেছি অর্থনৈতিক, এই ব্যবসায়ের গুরুত্বটা। 3 নম্বরে ব্যবসায়ের গুরুত্ব, ব্যবসায়ের গুরুত্ব, গুরুত্ব, ব্যবসায়ের গুরুত্ব। গুরুত্বটা হইলেন 2 ভাগে বিভক্ত, একটা অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, আর একটা সামাজিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কয়েকটা ধাপ, অর্থনৈতিক গুরুত্ব সম্পদ, অর্থনৈতিক গুরুত্বের মধ্যে সম্পদ ব্যবহার। সম্পদ আমাদের প্রিয় শিক্ষার্থী, আমাদের শ্রেণীকক্ষে যে বেঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি, কাঠের টেবিলগুলি দেখতে পাচ্ছি, এগুলো কোথা থেকে আসছে? এগুলো এসেছে বন থেকে, গাছ থেকে, এগুলো গাছকে রূপান্তরিত করে, গাছকে রূপান্তরিত করে বেঞ্চ টেবিল চেয়ার তৈরি করা হয়েছে। এগুলি হলে সম্পদ, সম্পদের ব্যবহার, সম্পদ, সম্পদের ব্যবহার। 2 নম্বরে অর্থনৈতিক আমাদের সঞ্চয় ও বিনিয়োগ, সঞ্চয় ও বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থী, সঞ্চয় ও বিনিয়োগ, সঞ্চয় বলতে আমরা কি বুঝি? কিছু জমিয়ে রাখা, বিনিয়োগ মানে ইনভেস্ট করা। তাহলে সঞ্চয় ও বিনিয়োগ, ব্যবসা করতে গেলে প্রথমে আমাদের কি বিনিয়োগ লাগবে, পুঁজি লাগবে, বিনিয়োগ, পুঁজি বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ থেকে, বিনিয়োগ করার পরে আমরা কি পাবো? প্রফিট, মুনাফা। এই মুনাফার কিছু একটা অংশ আমরা কি করব, নিজেদের এই জন্য ব্যয় করব, অন্যদিকে বাড়তি কিছু টাকা আমরা প্রতিষ্ঠানে পুনরায় বিনিয়োগ করতে পারি, ব্যাংকে এই উদ্বৃত্ত টাকা জমা রাখতে পারি, ব্যাংক থেকে বাড়তি সুবিধা, এই জমা রাখা টাকা থেকে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে পাওয়া যাবে। সেই জন্য বলা হয়েছে সঞ্চয় ও বিনিয়োগ, সঞ্চয় ও বিনিয়োগটা। ব্যবসা করতে গেলে বিনিয়োগের প্রয়োজন, আর বিনিয়োগ হইলে সেখান থেকে প্রফিট, প্রফিট থেকে আমরা কি পেতে পারি, কিছু মুনাফা পেতে পারি। এই মুনাফাটাকে আমরা পুনরায় ব্যাংকে জমা রাখতে পারি, কিছু অংশ আমরা নিজেরা ব্যয় করব, কিছু অংশ প্রতিষ্ঠানের জন্য ব্যাংকে জমা রাখবো, সেই ক্ষেত্রে ব্যাংক থেকে আবার পাওয়া যায়। সেজন্য বলে সঞ্চয় ও বিনিয়োগ। 3য় ধাপ
অর্থনৈতিক গ্রোথের তৃতীয় ধাপটা আসে জাতীয় আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি হলো কোনো ব্যক্তি যখন ব্যবসা করে তখন গভর্নমেন্টের কাছ থেকে অনুমোদন নিতে হয়, সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্স থাকে, গভর্নমেন্টকে এই অর্থ দিতে হয় কি ট্যাক্স, গভর্নমেন্টকে আমরা জাতীয় ট্যাক্স দিয়ে থাকি। ব্যবসা করতে গেলে কী দিতে হয়? ট্যাক্স, ট্যাক্স দিতে হয়, কর, এই কর দিতে হয়। কর দেওয়ার ফলে জাতীয় আয়, করটাকে পায় সরকার, রাষ্ট্র, রাষ্ট্রীয়, সেই ক্ষেত্রে আমাদের জাতীয় আয় বাড়ে। সেই আরেকটা আর আছে যে জিডিবি, জিডিবি, এই জিডিবি দেয় কি? জিডিবি জাতীয় আয় বৃদ্ধিতে ব্যবসা থেকে জিডিবির ভূমিকা, এই জিডিবি গ্রোস জি আর ও এস, গ্রোস ডোমেস্টিক গ্রোস ডোমেস্টিক জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট পি আর ও ডি ইউ প্রোডাক্ট, তাহলে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটাকে বলা হয় প্রবৃদ্ধি, বাংলা প্রবৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, ব্যবসা থেকে জাতীয় আয় বৃদ্ধি পায়। তাহলে আমরা অর্থনৈতিক কাজ থেকে সম্পদের ব্যবহার, সঞ্চয় ও বিনিয়োগ, জাতীয় আয় বৃদ্ধি পেলাম, এবং সামাজিক গুরুত্ব, ব্যবসা করতে গেলে ব্যবসার সামাজিক গুরুত্বটা কী, সামাজিক গুরুত্বের অভাবের পরিতৃপ্তি, অভাবের পরিতৃপ্তি, এক নম্বর আছে অভাবের পরিতৃপ্তি, কি অভাবের পরিতৃপ্তি, অভাব, যখন কোনো পণ্য উৎপাদন করা হয় সেই পণ্যটা প্রক্রিয়াকরণ করে প্রথম এই পাইকার খুচরা বিক্রেতা একটা পর্যায়ে সর্বশেষ ধাপ খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করে কে, এই যিনি ভোগ করে, ভোক্তার, এই পণ্য উৎপাদনের ফলে, ব্যবসার ফলে কী হয়েছে, ভোক্তার অভাব এই পরিতৃপ্তি হয়েছে, অভাব মোচন হয়েছে, পরিতৃপ্তি হয়েছে। দ্বিতীয় ধাপে আমরা যাব, দুই নম্বর কী বলছে, বেকারত্ব হ্রাস, সিআর সার, বেকারত্ব হ্রাস, এই বেকারত্ব হ্রাস কীভাবে হচ্ছে প্রিয় শিক্ষার্থী, বেকারত্ব হ্রাস যখন ব্যবসা বাণিজ্য হয় তখন সমাজে বেকারত্বের হ্রাস পায়, কারণ কোনো প্রতিষ্ঠানে যখন এই একটা ব্যবসা প্রতিষ্ঠান হয় বা একটা উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান হয়, সেখানে উৎপাদন করতে গেলে শ্রমিকের প্রয়োজন হয়, বা কোনো ব্যবসা দোকান করতে গেলে সেখানে দোকান নিজে মালিক নিজে খাটে এবং তার সহযোগিতায় আরও দুজন লোকের দরকার হয়, সেই ক্ষেত্রে কী হয়, এই বাড়তি লোকের প্রয়োজন হয়, যার ধরুন বেকারত্ব হ্রাস পায়। সি আরেকটা সাথে সি এস আর,
সিএসআর, সেই সিএসআর সিএসআরটা কি আসে? আমরা প্রিয় শিক্ষার্থী, সিএসআর সামাজিক অভাবের পরিতৃপ্তি, বেকারত্ব হ্রাস, সিএসআর সিএসআরটা হলো কর্পোরেট সিও কর্পোরেট সোশ্যাল ও সি আই এ এল সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর, তাহলে সামাজিক দায়িত্ববোধ বাড়ে। প্রিয় শিক্ষার্থী, গুরুত্ব, আমরা গুরুত্ব শেষ করলাম। গুরুত্বের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক দুইটি ভাগ ব্যাখ্যা করলাম। এরপর আওতা ও পরিধি। আওতা সুস্থির মধ্যে চার নম্বরে আছে কি? আওতা। আওতার মধ্যে বিজনেস, বিজনেস আমরা কি দেখতে পাচ্ছি? বি ইকুয়াল টু সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি। বিজনেস বিতে হলাম কি আমরা বলবো? বিজনেস, বি বি ইউ এস আই এন ই ডবল এস, বিজনেস ইকুয়াল টু আইতে হলাম ইন্ডাস্ট্রি, আই এন ডি ইউ এস টি আর ওয়াই, ইন্ডাস্ট্রি ছিতে ইন্ডাস্ট্রি ট্রেড, টি আর এ ডি ট্রেড। এরপর এক্সিবিটি টু ট্রেড, টি আর এ ডি ই ট্রেড। বিজনেস ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি শিল্প প্রতিষ্ঠান, বিজনেস সাথে থাকতে চাই আমাদের শিল্প প্রতিষ্ঠান, আর শিল্প প্রতিষ্ঠান হইলে সেখানে থাকবে ট্রেড, এক্সিবিটি ও ট্রেড, মানে এটাকে কীভাবে বাজারজাত করা যায়, বাণিজ্যিক বাণিজ্যটা সৃষ্টি করে, এটা হলাম আওতা। আওতা আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থী, এরপরে পাচ্ছি আমরা কি? উৎপত্তি। উৎপত্তিটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? উৎপত্তি, উৎপত্তি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ উৎপত্তির মধ্যে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তিনটা যুগের ভাগ করা। প্রাচীন যুগ শিল্প, প্রাচীন যুগের শিল্প, শিল্প কি? শিল্প কাঁচামাল, যে কোনো প্রোডাক্টস, ফলমূল, যে কোনো কাঁচামাল, এটা হইলাম শিল্প। শিল্প আছে কৃষি,
কৃষিপণ্য বাজারজাতকরণ, কৃষিপণ্য উৎপাদনকরণ। তৃতীয়, দ্রব্য বিনিময় কি? বিভিন্ন রকমের পণ্য বিনিময় করা। বিনিময় কেনে বলা হয়েছে, প্রাচীন যুগে বিনিময় তখন অর্থ বা মুদ্রার প্রচলন ছিল না। একটা পণ্য নিত আরেকটা পণ্য আরেকজনের কাছ থেকে আনত, যার যেটা প্রয়োজন। যেমন যে ধান ফলাতো আরেকজনে গম ফলাতো, গম দিত ধান নিত। এটা হলেন দ্রব্য বিনিময়। প্রাচীন যুগে মুদ্রার যখন প্রচলন হয়নি, সেই ক্ষেত্রে দ্রব্য বিনিময় হইত, এক পণ্য দিয়ে আরেক পণ্য গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থী, মধ্যযুগে আমরা কি দেখতে পাচ্ছি? মধ্যযুগ হইলেন তখন স্বর্ণ, সোনার কয়েন, এটা দিয়ে পণ্য বিনিময় হইত। বিনিময় মাধ্যম ওই সময় হইতো ওই যে স্বর্ণের কয়েন। যখন একটা পণ্য যার কাছে আছে, সেই পণ্য আরেকজনের কাছে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে একটা মুদ্রার আবিষ্কার হয়েছে, সেই মুদ্রার স্বর্ণ। তখন বিনিময় মাধ্যম ছিল স্বর্ণ। এরপরে আসে ধাতব দ্রব্য। স্বর্ণ কস্টলি, ক্ষেত্রে ধাতব তামার তৈরি টাকা, সেগুলি আমরা দেখতাম মধ্যযুগে সেই জিনিসগুলো ব্যবহার হয়েছে। ইতিহাস থেকে স্বীকৃত যে ধাতব দ্রব্য ব্যবহার। ব্যবসা সংগঠন হইলেন একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোনো পণ্য বাজারজাত করতে গেলে যেই প্রক্রিয়াগুলো মেনটেন করে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া হয়, সেটা হলে একটা ব্যবসায় সংগঠনের মাধ্যমে হয়ে থাকে। প্রথম কি, ডিলার নিয়োগ করে। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তো সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিতে পারে না, সে একটা ডিলার নিয়োগ করলো। ডিলার পাইকারের কাছে, পাইকার খুচরার কাছে, খুচরা বিক্রেতা এই ভোক্তার নিকট পৌঁছে দেয়। সেই ক্ষেত্রে এটাই হলো ব্যবসা সংগঠনের কাজ করে থাকে। আধুনিক যুগে কি বলবো, আধুনিক যুগের শিল্প বিপ্লব, তথ্য ও প্রযুক্তি, বৃহদায়তন উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, শিল্প বিপ্লব, শিল্পের ব্যাপক ছড়াছড়ি উদ্ভাবন হয়। সেই ক্ষেত্রে আধুনিক যুগে এখন শিল্প এক দেশ থেকে অন্য দেশে পণ্য আনা নেওয়া, সেগুলো এক দেশ থেকে অন্য দেশে একটা সময় করতে যেতে হতো। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি কোম্পানি আরেকটি কোম্পানির সাথে অনলাইনে যোগাযোগ করে এক দেশে না গিয়েও তার পণ্য প্রোডাক্টস এক দেশ থেকে অন্য দেশে আনা নেওয়া করতে পারে, আমদানি রপ্তানি করতে পারে। বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের এই অনলাইনে তাদের সমস্ত কোম্পানির নাম, ঠিকানা সব কিছু দেওয়া থাকে, সেটা আধুনিক যুগের সুবিধা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের প্রথম অধ্যায়, ব্যবসা কি, ব্যবসার বৈশিষ্ট্য, ব্যবসার গুরুত্ব, আওতা, উৎপত্তি সম্পর্কে আলোচনা করলাম। আরেকটু দেখি, ব্যবসা কি,
मुनाफा अर्जुनेर उद्देश्य लाभ लोकसानेर झुकी आछे जेनेओ कोनो व्यक्ति बैध अर्थनैतिक काजे नियोजित हय ताके व्यवसा बोले। मुनाफा अर्जुनेर उद्देश्य लाभ लोकसानेर झुकी आछे जेनेओ कोनो व्यक्ति बैध अर्थनैतिक काजे नियोजित आछे ताके व्यवसा बोले। व्यवसार वैशिष्ट्य, व्यवसार कयेकटी वैशिष्ट्य आछे, मुनाफा अर्जन, अर्थेर मूल्य परिमापजोग्य, झुकी ओ अनिश्चयता, आईन ओ बैधता, लेनदेनेर पुनपुनिकता, गुरुत्व, अर्थनैतिक गुरुत्वटार मध्ये दुई भागे विभक्त, अर्थनैतिक गुरुत्व, सामाजिक गुरुत्व। अर्थनैतिक गुरुत्व सम्पदेर व्यवहार, संचय ओ बिनियोग, जातीय आय बृद्धि जीडीपी, सामाजिक अभावेर परितृप्ति, बेकारत्व ह्रास, सीएसआर दुर्नीति ह्रास, दुर्नीति ह्रास, सामाजिक गुरुत्वेर मध्ये अभावेर परितृप्ति, बेकारत्व ह्रास एवं दुर्नीति ह्रास। जखन कोनो बैध व्यवसा हबे सेखाने दुर्नीति ह्रास पाबे, कारण दुर्नीति बैध व्यवसा हले सरकारेर अनुमति लागबे, अनुमति थाकले सेखाने अबैधभावे कोनो व्यवसा करा जाबे ना, সেই ক্ষেত্রে দুর্নীতি হ্রাস পাবে। তো আইনগত বৈধতা থাকার কারণে প্রিয় শিক্ষার্থী আওতা তার নম্বরে আছে, আওতা, আওতাটা আবার আমরা দেখছি বিজনেস, বিজনেস ইন্ডাস্ট্রি ট্রেড, তারপর এই এনএক্সটি টু ট্রেড, পাঁচ নম্বরে উৎপত্তি প্রাচীন যুগ। উৎপত্তি কোথায়, উৎপত্তিকে কয় ভাগে ভাগ করছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ।